কথিত আছে 1800 খ্রিস্টাব্দে মালদহের কালেক্টর রেভেন সাহেব ঘোড়ার গাড়ি চেপে গৌড় যাচ্ছিলেন। পথে তার জল তেষ্টা মেটানোর জন্য গ্রামের এক মহিলার কাছে জল খেতে চান। ফজলু বিবি নামে সেই মহিলার বাড়ির আঙিনায় বড় একটি আম গাছ ছিল। ফজলু বিবি তাকে জলের বদলে একটি আম খেতে দেন। আম খেয়ে কালেক্টর সাহেব ইংরেজিতে তাকে আমের নাম জিজ্ঞাসা করেন। বুঝতে না পেরে ওই মহিলা তার নিজের নাম বলে বসেন। সেই থেকে ওই আমের নাম হয়ে যায় ফজলি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। আমি রবিন বলছি ফ্লোরিডা থেকে। আমেরিকায় ফজলি আমের গাছ আছে নাকি নেই সেটা আমার জানা নেই, তবে আমেরিকার ফ্লোরিডায় বাংলাদেশের যে সময়টাতে আমের ফলন হয় ঠিক সেই সময়টাতে এখানেও গাছে গাছে ভরে যায় আম। প্রচুর আম, এত আম খেয়ে শেষ করা যাবে না। রাস্তায় রাস্তায় পড়ে থাকে এসব আম, নষ্ট হয়, পাখি অথবা ইগোয়ানা খেয়ে নেয়। আবার অনেকে কি বুঝে যেন দোকান থেকে কেনে এই আম। আমেরিকার সব স্টেটে কিন্তু আমের ফলন হয় না, আমের জন্য প্রয়োজন হয় উষ্ণ আবহাওয়া, ঠিক যেমনটা বাংলাদেশের আবহাওয়া। আমেরিকায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণ ভাগে এবং হাওয়াইতে। এই যে আমগুলো দেখছেন এগুলো এখনও পুরোপুরি পাকেনি, পাকলে সেটা গাছ থেকে পড়ে যায়। এই যে এখানে দেখা যাচ্ছে আম পড়ে আছে, এভাবে আমরা আম কুড়িয়ে নেই, না কুড়োলে সেটা পাখি অথবা ইগুয়ানারা খেয়ে ফেলে। এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসার ঠিক সামনে দাঁড়ানো একটি আম গাছ। আমি ড্রোন উড়িয়ে আপনাদের আম গাছ দেখাবো আজকে। ভিডিওটি এনজয় করুন, ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। বাই বাই।